আসসালামু আলাইকুম, নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ডেইলি লাইফস্টাইলের আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাচ্চাদের জন্য আজকে পাতলা খিচুড়ি রান্না করেছি আর সাথে একটা ডিম পোস্ট করে নিলাম। এখন আব্দুল্লাকে খাওয়ানোর জন্য নিয়েছি আর জাইফা এখনও গোসল করছে, তো আব্দুল্লাকে খাবার খাইয়ে তারপরে জাইফাকে খাওয়াবো। তো খাবার নিয়েছি কিন্তু আব্দুল্লা একদমই খেতে চাচ্ছে না, তো খাবারের অর্ধেকটুকুও খায়নি, ডিমও খায়নি। তো যাই হোক, জাইফাকে খাবার খাইয়ে দিয়েছি আর এখন একদম বিকালের দিকে আমি ক্যামেরাটা অন করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে কাজে সাহায্য করছে, আমাকে বলছিল মাম্মি আমি তোমাকে একটু কাজে সাহায্য করি। আমি রান্নাঘরে রান্নার জন্য, ইফতারির জন্য, তারপরে জেহরি রান্নার কাজ নিয়ে একটু ব্যস্ত আর মেয়ে এদিকে আমাকে কাজে হেল্প করছে। আজকে মেয়ের পছন্দের ইফতারি বানাবো, তো অনেক দিন ধরেই বলছিল যে বিরিয়ানি খাবে, দুই ভাই বোনই বলছিল, তো বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আজকেই বানিয়ে দেই। আজকে অনেক বেশি গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা আজকে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, সেজন্য আজকে আর কোনো ভাজা পোড়া কিছুই করব না। আজকে ইফতারির জন্য বিরিয়ানিটাই রান্না করে নিব। আর এখানে দেখছেন আমার মেয়েটা আমাকে একটু কাজে হেল্প করছে। আসলে রমজান মাসে যাই করুক, একটুখানি কাজ করে দিলেও কিন্তু নিজের কাছে অনেক হেল্প হয়। আর বাচ্চাদের ঘরটর গুছিয়ে রাখা তো অনেক বেশি মুশকিল, দেখা যায় এদিক দিয়ে গুছালে আরেক দিক দিয়ে নষ্ট করে ফেলে, তো কোনো ঘরই সেরকমভাবে গুছিয়ে রাখা যায় না। তো আমার এই রুমটা যেহেতু একদম সামনে, আমার ফ্ল্যাটের ঢুকতেই প্রথমে এই রুমটাই পড়ে, তো এই রুমটা একটু গুছানো থাকলে ভালো লাগে। আর আমার মেয়ে দেখেন কত সুন্দর করে ঘর গুছিয়েছে, তো ব্যালকনি থেকে গাছ এনে এখানে রেখে দিয়েছে, আর ওর পড়ার টেবিলটাও অত কত সুন্দর করে সাজিয়েছে, আবার গাছ এনে রেখেছে। তো আমাকে বলছিল মাম্মি আমি অনেক সুন্দর করে সাজিয়েছি, তুমি আসো এসে দেখে যাও। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মেয়ের সাজানো দেখে। আর এখানে আমি একটু পায়েস রান্না করেছি আজকে। আর এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে। এখানে আমি বিরিয়ানির জন্য আলুটা একটু তেলে ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলুটা আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি নিজেও অনেক বেশি পছন্দ করি, তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আর চুলাতে কিন্তু মাংস আমি বসিয়ে দিয়েছি অলরেডি, আর এখন চাউলটা একটু ধুয়ে নেব। সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার প্রথমে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। চাল ধোয়া পানিটা আমি একটা ছোট্ট জগে রেখে দিলাম, এটা আমি আমার রেখে দিব। আর প্রথম যেই চালটা ধুয়েছি প্রথম ধোয়ার পানিটাই শুধু রেখেছি, অল্প অল্প করে আমি সবগুলো গাছে দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি গুঁড়া দুধ নামিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু টক দই দিলে অনেক বেশি ভালো লাগে আর টক দই ছাড়া বিরিয়ানি কিন্তু একদম ভালো লাগে না। তো আজকে যেহেতু টক দই নেই বাসায়, তো আমি সবসময় যেটা করি আমি দুধের সাথে ভিনেগার বা লেবু দিয়ে তারপরে একসাথে মিশিয়ে এটা মাংসের মধ্যে দিয়ে দিই, এটাও কিন্তু টক দইয়ের কাজ করে। তো বাসায় যদি না থাকে এভাবে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, এটা কিন্তু একদম টক দইয়ের কাজ করবে। তো গরুর দুধ দিয়েই করি সবসময়, আজকে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে ফেলেছি আপনারা তো দেখেছেন, তো সেজন্য গুঁড়া দুধ দিয়ে আজকে কাজ চালিয়ে নিচ্ছি। আমি এদিকে রান্নাবান্নার কাজ করছি, তো সাত থেকে আমাকে আপু ডাকছে, তো আমার এই আপুটা, তো আপু ফুল দেওয়ার জন্যে আপুর গাছ থেকে আমাকে ফুল পেড়ে দিল, অনেক বেশি সুন্দর ছিল ফুলগুলা। আর সাথে এখানে কাঁচা মরিচ, তারপরে হচ্ছে চাশনি পাতা, এগুলোও কিন্তু আপুর গাছের। আপু অনেকগুলি গাছ আছে সাথে, আপুর বিভিন্ন সবজির গাছ, ফুলের গাছ, ফলের গাছ সব কিছুই আপু করেছে, তো আপুর এই গাছের প্রতি অনেক বেশি আগ্রহ। তো আমাকে এর আগেও কিন্তু আপুর গাছ থেকে সবজি দিয়েছিল, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো আজকেটা একটু শেয়ার করলাম। আজকে ফুল পেয়ে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, তো ফুলগুলো এখন একটা বোতলে, কাঁচের বোতলে পানিতে আমি রেখে দিচ্ছি।
ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছে, আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে এখন ডাইনিং টেবিলের লুকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরই মাঝে আবার চলে আসলাম কিচেনে, আমার মাংসটা কিন্তু রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন মাংসের মাঝে আমি যেই গুঁড়া দুধ আর ভিনেগার দিয়ে একটা লিকুইড বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক ভালো, একদম টক দইয়ের কাজ করে, আর এটা দেওয়ার পরে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এদিকে দেখেন হাজব্যান্ড আমার জন্য কি নিয়ে এসেছে অফিস থেকে আসার সময়, বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, তো সাথে আমার জন্য নিয়ে এসেছে। রমজান মাসের আগে দেখা যেত যতবারই ওদের জন্য আনতো, সাথে আমার জন্যও আনতো, আর এখন যেহেতু রমজান মাস এগুলা খাওয়ার আসলে সময় নেই। ইফতারির পরে এইসব চিপস খাই, খেতে কিন্তু ভালো লাগে না, ইচ্ছাও হয় না তখন আর। আর এখানে আমি মাংসটা রান্না করছি, আর মাংসের সাথে এখন কিন্তু আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি সেহিরির জন্য, টমেটো তারপরে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে নিব সেহিরির জন্য। বেশি কিছু রান্না করলে কিন্তু খাওয়া হয় না। আর ডিপ ফ্রিজে দুধ আছে, দুধটা বের করে গরম করে নিব। আর দুধ, কলা আর হচ্ছে মাছ ভুনা দিয়ে সেহিরি খাওয়া হবে। আর এদিকে আমি পোলাওটা রান্না করে ফেলেছি দেখতে পাচ্ছেন, আধা সিদ্ধ হয়ে গেছে চালটা। এই পর্যায়ে এসে আমি মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসটা দিয়ে আমি এখন নামাজ পড়তে চলে যাব। আসরের আজান দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড তো অফিস থেকে চলে এসেছে, তো বাচ্চারাও বাবার সাথেই আছে। আসরের নামাজ পড়ে কিচেনে চলে এসেছি। এই যে এখন আমার বিরিয়ানির লুকটা এরকম আছে। আমি কিন্তু চুলাটা অফ করেই দিয়ে গেছি, আর পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আর আমি পোলাও বিরিয়ানি যেটাই রান্না করি না কেন, আমি পানির পরিমাণটা একটু বলে দিই। পানি আমি চাল যতটুকু পরিমাণে চাল দিই, পানিটা তার দ্বিগুণ পরিমাণে দিই। তো এভাবে যদি আপনারা রান্না করেন, আপনাদের পোলাও বিরিয়ানি সব কিছুই ইনশাল্লাহ ঝরঝরে হবে। আর আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব কতটা ঝরঝরে হয়। আর এখন চলে এসেছি আমি ডাইনিংয়ে, আমি কিছু ফল কেটে নেব এখন। আমি যেদিন ভিডিও করি তার পরের দিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় এডিট করে ভয়েস দিয়ে। তো আজকে হচ্ছে 15 রোজা, 15 রোজার ইফতার রেডি করছি। তো কালকে হচ্ছে জাইফার পরীক্ষা, তো কালকে জাইফার পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ঈদের শপিং টপিং করব। এখন পর্যন্ত কিন্তু আমরা ঈদের কোনো শপিং কিছুই করিনি, যেহেতু মেয়ের পরীক্ষা, একটু পরীক্ষাটা নিয়ে ব্যস্ত আছি। আজকে একটু ভিন্ন রকম আয়োজন করলাম ইফতারির, মাঝে মাঝে এরকম চেঞ্জ করলে কিন্তু খেতে ভালো লাগে। প্রতিদিন দেখা যায় একই ধরনের খাবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খাবেন সবাই, তাহলেও ভালো লাগবে। তো আজকে আছে আমাদের ইফতারিতে এখানে পায়েস রান্না করেছি, আর আছে বিরিয়ানি করলাম, চিকেন বিরিয়ানি, খেজুর, তারপরে হচ্ছে শসা, তরমুজ, কলা, আর সাথে আছে শরবত। আজকে শরবতটা রুয়াবজা দিয়ে বানানো হয়েছে, আর সাথে লেবু দেওয়া হয়েছে। লেবু দিলে রুয়াবজার শরবতটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তো এই তো আজকে আমাদের একটু ভিন্ন রকম ইফতার আয়োজন করলাম। আজকে বিরিয়ানিটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো আব্দুল্লাকে ঘুম পাড়িয়ে তারপর ভয়েস দিচ্ছিলাম, আর জাইফা এসে বলল যে আমিও একটু ভয়েস দিব। তো জাইফার কথা তো আপনারা একটু শুনলেন। তো এখন হচ্ছে আজান দিয়ে দিয়েছে, আমরা এখন ইফতার করে নিচ্ছি।
আজকের বিরিয়ানি রান্নাটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। এত ঝটপট রান্না করেছি, এত মজা হবে ভাবতেই পারিনি। অনেক অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আর এটার ফ্লেভারটা অনেক ভালো ছিল। রাঁধুনির বিরিয়ানির মশলা কিছুটা ছিল বাসায়, তো সেটা দিয়েই করেছি। তো জাইফার বাবা আবার বলছিল যে আজকে বিরিয়ানি রান্না করবে, তাহলে আমাকে ফোন করে বলতা যে কুক নিয়ে আসতাম। তো আমি আবার বললাম যে আজকে কুক লাগবে না, আজকে রু আবজার শরবত দিয়েই তুমি বিরিয়ানি খাও। তো আমার কথা শুনে হাসছিল। কালকে জাইফার পরীক্ষা শেষ হয়ে যাবে, কালকে জাইফার আরবি পরীক্ষা। তো কালকে পরীক্ষাটা দিলেই স্কুল বন্ধ হয়ে যাবে। তো জাইফা তো অনেক বেশি খুশি, ঈদ চলে এসেছে। তো আমাকে খালি প্রতিদিনই জিজ্ঞেস করে যে ঈদ কবে আর কয় দিন আছে, ও তো দিন গোনা শুরু করে দিয়েছে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।